ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখলেন ওটাকে বলা হয় ইন্ট্রো, অর্থাৎ প্রতিটা চ্যানেলের একটা ভিডিওর ব্র্যান্ডিং রূপ দিতে, অর্থাৎ তার চ্যানেলের কন্টেন্টগুলো ফুটিয়ে তুলতে এই ভিডিওটি ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে ইন্ট্রো ভিডিও। সে এই ইন্ট্রো ভিডিও তৈরি করা হয় সাধারণত অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে। সব কম্পিউটারে অর্থাৎ সবাই এটা তৈরি করতে পারে না, অর্থাৎ কেউ মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকে। সো আমি এটা দেখাতে চাচ্ছি যে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকে তারাও এই ইন্ট্রোটা তৈরি করতে পারবে। তবে আমি দেখাবো ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে এই ইন্ট্রো সুন্দরভাবে কীভাবে তৈরি করা যায়, সেই সিস্টেমটা আমি সম্পূর্ণরূপে দেখাবো। সো বন্ধুরা, আপনারা দেখছেন সোয়ান 360, চলুন শুরু করা যাক। ওকে, তো এখন চলে আসছে আমরা পিসি স্ক্রিনে। এখন আমরা দেখব ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে অ্যাডোবি আফটার ইফেক্টের মতো ইন্ট্রো কীভাবে তৈরি করা যায়। সো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিছি, দেখেন ডাউনলোড লিঙ্ক নামে একটা অপশন আছে, ওখান থেকে আপনি এই আপনার এই ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন। এই ভিডিও হচ্ছে সেই ভিডিওটি, অর্থাৎ যেই ইন্ট্রোটা আপনি তৈরি করবেন সেই ইন্ট্রোটি। অর্থাৎ আমি এটা হচ্ছে একবারে ব্ল্যাঙ্ক, অর্থাৎ ফাঁকা, আপনি দেখে নিন, দেখছেন এখানে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এই ভিডিওটি আর আপনার আপনার চ্যানেলের একটা লোগো লাগবে, সে এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো, এটা আমরা ওখানে সেট করব। সো চলুন, আর আপনার যে সাউন্ডটি, এখানে যে সাউন্ডটি আপনি শুনতে পারলেন এটা ক্রিস্টাল ক্লিয়ার না, অর্থাৎ আমি আরেকটা আমি সাউন্ড দিয়ে দিছি, আপনি ওখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। সো এখন আমাদের ক্যামটেসিয়া স্টুডিও সফটওয়্যারটি ওপেন করতে হবে, তারপরে ইম্পোর্ট মিডিয়া। ইম্পোর্ট মিডিয়াতে যাওয়ার পর আমাদের এই মিউজিক আমাদেরকে নিতে হবে, লোগোটা নিতে হবে, এবং আমাদের সেই ব্ল্যাঙ্ক টেমপ্লেটটি নিতে হবে। নেওয়ার পর ফার্স্টে আমরা আমাদের ফাঁকা যে ইন্ট্রোটা, সেই ইন্ট্রোটা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমরা সাউন্ডটা সেপারেট করে ফেলবো। সো বন্ধুরা, এখানে দেখুন সাউন্ড সেপারেট অডিও অ্যান্ড অডিও অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করলে সাউন্ডটা আলাদা হয়ে যাবে। এখানে সাউন্ডটা আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা এখান থেকে মুছে দিব, শুধু এখন এখানে থাকলো ইয়াটা, ভিডিওটা। সো বন্ধুরা, এখন আমরা নিয়ে আসবো আমাদের সাউন্ডটা, সাউন্ডটা আমরা আগে এডিট করে অর্থাৎ এর সাথে মিলাই নিব। সো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন। এখান থেকে দেখি, অর্থাৎ আমাদের সাউন্ডটা এখান থেকে নীলি হয়ে যাবে, এখানে আমরা কেটে দুই ভাগ করে নিব। যাদের ক্যামটেসিয়া স্টুডিও যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন কীভাবে সাউন্ডটা সেপারেট করতে হয়। তারপরে এখানে আমরা দেখব, এখানে এই যে এখান থেকে আমাদের লোগোটা সেট করতে হবে, তাহলে আমরা এখানে নিয়ে আসি, টাইমলাইনটা আনার পরে এখান থেকে আমরা আমাদের লোগোটা সেট করব। সেট করার পর লোগোটা টেনে ড্র্যাগ করে এনে এখানে আমরা নিয়ে আসবো, এখানে একটু বড় করে দিই, তাহলে আমাদের ভিডিওটা এডিটিং করতে সুবিধা হবে। সো বন্ধুরা, এখন আমাদের এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে এই লোগোর এই উপরে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে এইখানে আসবেন, এই ইফেক্ট অপশনে আসবেন, তারপর রিমুভ কালার। রিমুভ কালার অপশনে আসার পরে এখান থেকে সেটিংয়ে আসার পরে এখান থেকে এই হোয়াইট কালারটা চুজ করে দিবেন, তারপরে আপনার হয়ে যাবে। সো বন্ধুরা, এখন দেখুন, এখন হচ্ছে মেন কাজ, আমাদের লোগো সেট করা হয়ে গেছে। লোগোটাকে এখন সুন্দর একটা লুক দিতে হবে। আপনি আমার ভিডিওতে দেখেছেন যে লোগোটা আস্তে আস্তে মানে ওখানে ওই টেমপ্লেটটার উপর থেকে সামনের দিকে আসছে। সো এখন আমরা এটাকে ছোটো করে ফেলব, এখন আমরা এটাকে ছোটো করে নিই। এটা যারা মোবাইলে যারা করতে চান, এটা যারা কাইন্ড মাস্টার সম্বন্ধে অভিজ্ঞ আছেন, যারা কাইন্ড মাস্টার সম্বন্ধে জানেন, তারা এটা এইভাবে তৈরি করতে পারবেন। তারপর এই লোগোটাকে আগে ছোটো করবেন, ছোটো করার পর তারপরে অ্যানিমেশনে আসবেন। অ্যানিমেশনে আসার পর এখানে এই যে অ্যানিমেশন, এই কাস্টম অপশনটা এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর
এই লোগোটা আপনার যতটুক সামনে আনার দরকার আপনি ততটুক সামনে নিয়ে আসবেন। সো বন্ধুরা দেখেন এরকম হলে কিন্তু হয়। তারপরে এখান থেকে আপনার যতটুক প্রয়োজন আপনি ততটুক নিয়ে নেবেন। এই লোগোটা এখান থেকে আর একটু এই লেন্থ সমান সমান নিতে হবে। নেয়ার পরে এই পর্যন্ত, এই পর্যন্ত আসার পরে আমার এখানে আমার চ্যানেলের নাম লেখা আসবে, সেটাও সেট করতে হবে। চলুন দেখে আসি এটা কেমন হয়েছে। দেখছেন কত সুন্দরভাবে চলে আসছে। সাউন্ডটা একটু এডিট করতে বাকি আছে, এটা আমি টিউটোরিয়াল পারপাসে এই জন্য আমি অত দেখালাম না, আপনার সুবিধা মতো আপনি সাউন্ড এডিট করে নেবেন। আরও সামনের দিকে আসবে। হ্যাঁ, আসার পর এখন আমাদের লেখাটা সেট করতে হবে। এখান থেকে আমাদের লেখা সেট করতে হবে। লেখা সেট করার জন্য আমরা এখানে চলে আসব এই লেখার অপশনে। এই এই ফন্টটা আপনি ব্যবহার করবেন, ফন্টটা ড্র্যাগ করে আনার পর এখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দেওয়ার পর আপনার ফন্টটা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। পরিমাণ মতো নিয়ে নেবেন, এখানে ক্লিক করবেন, এখানে ব্যাক স্পেস। আপনার ফ্রন্টের উপরে ক্লিক করার সাথে সাথে এই ফ্রন্টটা ড্র্যাগ করে নিচের দিক নিয়ে আসবেন। এই ফ্রন্টটা একটু চাপায় নেবেন। নেওয়ার পরে এখানে লিখবেন আপনার প্রয়োজন, আপনি যা লিখবেন তাই। আমি এখানে লিখছিলাম www.youtube.com/swan360, বন্ধুরা এখন আপনি লেখার যদি কালারটা আপনি চেঞ্জ করতে চান তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কালার মন চায় আপনি সেই কালার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা ইফেক্ট আমি ব্যবহার করছি, অর্থাৎ লেখাটা এই পাশে আসবে এবং এই পাশে চলে যাবে, সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখান থেকে যে ইফেক্টটি পছন্দ হয় আপনি সেই ইফেক্টটি এখান থেকে দিয়ে দিবেন। আমার এই ইফেক্টটি পছন্দ হয়েছে, আমি এই ইফেক্টটি আমি এখন ব্যবহার করতেছি। দেওয়ার পর এখন আমাদের কিন্তু ইন্ট্রোটা প্রায় তৈরি হয়ে গেছে। সো বন্ধুরা এখন আমরা প্রথম থেকে দেখি। আমাদের লোগোটা চলে আসছে, আসার পরে আমাদের লেখাটা সুন্দরভাবে চলে আসছে। সো বন্ধুরা ফুলফিল কিন্তু একটা ইন্ট্রো তৈরি হয়ে গেল। এখন এইভাবে আপনি আপনার ইন্ট্রোটা তৈরি করতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। সো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, পাবেন সব নতুন নতুন টেকনিক্যাল ভিডিও। সো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।